আজকের ভ্রমণ গন্তব্যটি একটু অন্যরকম। পর্যটন কেন্দ্রটি হিমালয়ের বক্ষে অবস্থিত ছোট্ট একটি সাদামাটা গ্রামকে কেন্দ্র করে। স্থানটি হিমাচলের চিৎকুল। ভোরের শুরুটা সারাহানের বুকে দাঁড়িয়ে কিন্নর কৈলাসে সূর্যোদয় দেখে শুরু হলো, তারপরই বেরিয়ে পড়লাম। আঁকা বাঁকা পাহাড়ি পথ, সবুজ প্রকৃতির হাতছানি দেওয়া, সকালের শীতল স্নিগ্ধ কোমল বাতাস, পাশে বিপাশার খলো খলো ছলে বয়ে চলার গর্জন, ভ্রমণের অনুভূতিকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। অচিরেই পাহাড়ি আঁকাবাঁকা পথের ধারে সুন্দর সুন্দর দৃশ্য দেখে মাঝে মধ্যেই গাড়ি থামিয়ে প্রকৃতিকে উপভোগ করতে ইচ্ছে করবে, এমনটা আমার সাথেও ঘটেছিল বারংবার। সুউচ্চ হিমাচল হিমালয়ের পর্বতশ্রেণীগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, এক অসাধারণ অনুভূতি। দূর থেকেই দেখতে পাচ্ছি কিন্নর কৈলাসের সুউচ্চ বরফাবৃত পর্বতশ্রেণীগুলি, নীল আকাশের নিচে মোহময় করে তুলেছে প্রকৃতিকে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম 11,320 ফিট উচ্চতায় অবস্থিত ভারতবর্ষের শেষ গ্রাম চিৎকুলে। অসম্ভব খাড়া আঁকাবাঁকা রাস্তা, তার সাথে এত পরিষ্কার এখানকার পরিবেশ, সত্যি অনবদ্য। এটি ভারতের শেষ গ্রাম। স্নিগ্ধ শীতল তুষারাবৃত সুউচ্চ পর্বতশ্রেণী থেকে বরফগুলো সৃষ্টি হওয়া বিপাশা নদীর কলো কলো রব, সমস্ত ক্লান্তির অবসাদ। আমার ধারণার বাইরে ছিল এমন একটি সুন্দর দৃশ্য আমার অকপটে হাজির হবে। সত্যি প্রকৃতি কি অপরূপ ভাবে সাজিয়েছে তার রঙ্গমঞ্চ। দেবদারুর জঙ্গলের মধ্যে নদীর কলতান, যে কোনো প্রাণী এই পরিবেশের মধ্যে খুব সহজে মিশে যাবে। এবার আপনাদের জন্য কিছু দুর্মূল্য দৃশ্য ক্যাপচার করা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশান অন করে দিন। আপনারা যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে থাকেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।